দেখুন, লাদাখ সীমান্তের অবস্থা দিনের পর দিন আমাদের সকল কাছে চিন্তার কারণে দাঁড়াচ্ছে। শুধু লাদাখ নয়, ভারতের সঙ্গে চীনের যে সমস্ত যে সীমানা আছে, অরুণাচল থেকে আরম্ভ করে লাদাখ পর্যন্ত, ইস্টার্ন এবং ওয়েস্টার্ন, সঙ্গে সঙ্গে সেন্ট্রাল সেক্টরে সর্বত্র সীমানায় উত্তেজনা বহাল। ভারত সরকারের কাছে আমরা বারবার করে জানতে চাইছি যে আসল পরিস্থিতি কি আমাদের জানানো হোক। এখনও পর্যন্ত ভারতবর্ষের মানুষের মধ্যে ধোঁয়াশা আছে, পরিস্থিতি স্পষ্টভাবে আমরা জানতে পারছি না। এক একজন মন্ত্রী এক একদিন এক এক কথা বলছে, তাই স্বাভাবিকভাবেই ভারতবর্ষের সঙ্গে চীনের যে সীমানা, সেই সীমানার পরিস্থিতি নিয়ে আমরা সবাই দুশ্চিন্তাগ্রস্ত। কখনো সেনাবাহিনী বলছে অবস্থা টেন্স, কখনো বিদেশমন্ত্রী বলছে সিরিয়াস, রক্ষামন্ত্রী বলছে সামলে নেব। ভারতবর্ষের সেনাবাহিনীর উপরে আমাদের পূর্ণ আস্থা, ভরসা। ভারতবর্ষের সেনাবাহিনী আমাদের গর্ব। ভারতবর্ষের সেনাবাহিনী যে কোনো প্রতিকূল অবস্থার মোকাবেলা করতে সক্ষম। ভারতবর্ষের সেনা নিয়ে আমরা অহংকারী। কিন্তু ভারতবর্ষের সরকারের বিদেশ নীতি, ভারতবর্ষের সরকারের চীনের নীতি আজকে যে সফল হয়নি তার প্রমাণ সারা সীমান্ত জুড়ে আজকে চীনের রক্ত চক্ষু। চীন আমাদেরকে লাল চোখ দেখাচ্ছে, আমরা চাইব ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজিও লাল চোখ দেখাক। দেখুন, লাদাখ সীমান্তের অবস্থা দিনের পর দিন আমাদের সকল কাছে চিন্তার কারণে দাঁড়াচ্ছে। শুধু লাদাখ নয়, ভারতের সঙ্গে চীনের যে সমস্ত যে সীমানা আছে, অরুণাচল থেকে আরম্ভ করে লাদাখ পর্যন্ত, ইস্টার্ন এবং ওয়েস্টার্ন, সঙ্গে সঙ্গে সেন্ট্রাল সেক্টরে সর্বত্র সীমানায় উত্তেজনা বহাল। ভারত সরকারের কাছে আমরা বারবার করে জানতে চাইছি যে আসল পরিস্থিতি কি আমাদের জানানো হোক। এখনও পর্যন্ত ভারতবর্ষের মানুষের মধ্যে ধোঁয়াশা আছে, পরিস্থিতি স্পষ্টভাবে আমরা জানতে পারছি না। এক একজন মন্ত্রী এক একদিন এক এক কথা বলছে, তাই স্বাভাবিকভাবেই ভারতবর্ষের সঙ্গে চীনের যে সীমানা, সেই সীমানার পরিস্থিতি নিয়ে আমরা সবাই দুশ্চিন্তাগ্রস্ত। কখনো সেনাবাহিনী বলছে অবস্থা টেন্স, কখনো বিদেশমন্ত্রী বলছে সিরিয়াস, রক্ষামন্ত্রী বলছে সামলে নেব। ভারতবর্ষের সেনাবাহিনীর উপরে আমাদের পূর্ণ আস্থা, ভরসা। ভারতবর্ষের সেনাবাহিনী আমাদের গর্ব। ভারতবর্ষের সেনাবাহিনী যে কোনো প্রতিকূল অবস্থার মোকাবেলা করতে সক্ষম। ভারতবর্ষের সেনা নিয়ে আমরা অহংকারী। কিন্তু ভারতবর্ষের সরকারের বিদেশ নীতি, ভারতবর্ষের সরকারের চীনের নীতি আজকে যে সফল হয়নি তার প্রমাণ সারা সীমান্ত জুড়ে আজকে চীনের রক্ত চক্ষু। চীন আমাদেরকে লাল চোখ দেখাচ্ছে, আমরা চাইব ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজিও লাল চোখ দেখাক।